আইএসসিতে দেশে যৌথভাবে প্রথম 18 জনের মধ্যে বাংলার 6 জন পড়ুয়া মেধা তালিকায় স্থানাধিকারীর নিরিখে উচ্চ মাধ্যমিককেও ছাপিয়ে গেল আইএসসি প্রথম তিনটি স্থানেই 154 জন পড়ুয়া পড়াশোনা করেছি চেষ্টা করেছি কিন্তু 99.75টা কোনোদিন ভাবতে পারিনি যে হবে আর র্যাঙ্কটা যে অল ইন্ডিয়া ফার্স্ট হবে সেটাও ভাবিনি কিভাবে প্রস্তুতি নিয়েছি আমি নরমালি আমাকে যে টাস্ক দেওয়া হতো স্কুল থেকে টিউশন টিচার্সদের কাছ থেকে সেগুলো কমপ্লিট করতাম আমার কোনো ডেইলি ওরকমভাবে স্টাডি আওয়ার্স ছিল না তো আমি জাস্ট পরীক্ষার আগে প্রপারলি প্রিপেয়ার করতাম প্রপার রিভিশন কোয়েশ্চন পেপার প্র্যাকটিস কোভিড পরিস্থিতিতে অনলাইন ক্লাস প্রস্তুতিতে অসুবিধা হয়নি হ্যাঁ অনেকই অসুবিধা হয়েছে কারণ অনলাইন ক্লাসে পড়াশোনা বুঝতে অনেক বেশি টাইম লাগে তো কিন্তু আমার টিচাররা অনেক সাপোর্ট করেছেন স্কুল হোক টিউশন টিচার হোক তারা সবাই নিজেদের বেস্ট দিয়েছেন তো সেই জন্য আমি কোপ আপ করতে পেরেছি কত ঘন্টা পড়াশোনা করি আমার ডেইলি ওরম আওয়ার্স ছিল না স্টাডি আওয়ার্স বাট পরীক্ষার আগে এক মাস দু মাস ছ ঘন্টা হতো পরবর্তীকালে কি নিয়ে পড়াশোনা করব পরবর্তীকালে আমি কেমিস্ট্রি অনার্স পারসিউ করতে চাই আর ইন দ্য লং রান আমি রিসার্চ করতে চাই কেমিস্ট্রি নিয়ে পানিহাটি সেন্ট সেভিয়ার্স ইনস্টিটিউশনের পৃথিজা মণ্ডল তার বক্তব্য আমরা শুনে নিচ্ছিলাম এবং রাজ্যের যে মেধা তালিকা সেই মেধা তালিকা অনুযায়ী আইএসসিতে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে 19 জন পড়ুয়া তাদের প্রাপ্ত নাম্বার 99.5%। তাদের মধ্যে অন্যতম জোকা বিবেকানন্দ মিশন স্কুলের পড়ুয়া শৈলী কর। একটাই বলবো যে কনসিস্টেন্টলি একটা রুটিন ফলো করা, মানে প্রতিটা সাবজেক্টকেই রেগুলারলি পড়া এবং তার যে মেইন কিওয়ার্ডসগুলো সেগুলো মানে একটা খাতায় জট ডাউন করা, এটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট, যাতে এক্সামের মানে লাস্ট মিনিট প্রিভিশনের জন্য খুব হেল্প হয়। বাড়িতে আমার মা বাবাই ফিজিক্স লাইনে ছিল, তাই জন্যে আমার খুব হেল্প হয়েছে, আর আমি নিজে সেলফ স্টাডি করেছি, আর আমার কয়েকটা বোর্ড লেভেলের জন্য টিউশনস ছিল ওখান থেকে। তারা রেগুলারলি অনলাইন ক্লাসেসের মধ্যে দিয়েও স্টাডি ম্যাটেরিয়াল যেগুলো দিয়েছিল সেগুলো খুব হেল্পফুল ছিল। আমার তো প্রথমে স্কুল থাকতো, স্কুলের অনলাইন ক্লাস চললো 2 বছর, আর তারপরে স্কুলের দেওয়া যে অ্যাসাইনমেন্ট আমি চেষ্টা করতাম টাইম মতো মানে অ্যাসাইনমেন্টগুলো সাবমিট করতে, আর তারপরে হচ্ছে যারা ওরা মানে বাড়িতে যে হোমওয়ার্কটা দিত সেটা আমি রেগুলারলি কমপ্লিট করার চেষ্টা করতাম।